আর মনে রাখবেন, কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? করেন। প্রাণ কোম্পানির জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্য তাদের, প্রথম আলো ডেইলি স্টার কালের কণ্ঠেগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, এটার নাম ইসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা ছদ্মনাম, বাংলাদেশে কাজ করছে ইসাই তরিকা নামে। তারা মানুষকে সদস্য বানায়, তারপর বলে তুমি মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? বর্তমানে তাদের সংখ্যা বাংলাদেশে 9.5 লক্ষ পার হয়েছে। আপনারা বেখবর ঘুমায় আছেন আর তারা কাজ করে যাচ্ছে। আমাদের ওলামায়ে কেরামকে বলবো, ঈসাই তরিকার ব্যাপারে যদি ধারণা চান, আমরা যথেষ্ট তথ্য উপাত্ত আপনাদেরকে দিব, আপনারাও এই ঈসাই তরিকা খ্রিস্টানদেরই 90 দল, তাদের ব্যাপারে একটু সোচ্চার হবেন, পারবেন না ইনশাল্লাহ? আরেকটি ফেরকার কথা না বললে নয়, এটা হচ্ছে হিজবুত তাওহীদ, এটাও ঢুকতেছে। এটা একটা বড় ধরনের বাতিল ফেরকা, একটা কাফের ফেরকা। এরা বলে যে দাজ্জাল বলতে কোনো কিছু নাই, ইমাম মাহদি বলতে কেউ আসবে না, ঈসা বহু আগেই মরে গেছে, 2500 বছর আগে আকাশ থেকে নামবে না। তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, অজু থাকলেও পারে না থাকলেও পারে। তারা বলে মহিলাদের পর্দার কোনো প্রয়োজন নাই, বর্তমানে দরকার নাই, ফ্রি মিক্সিং হতে পারে মহিলাদের মধ্যে, আর যদি ছেলে মেয়ে রাজি হয় বিয়ের দরকার নাই, ফিজিক্যাল রিলেশন হতে পারে। এভাবে সবচেয়ে বেশি তারা স্বীকার করতেছে আমাদের যুব সমাজকে, এই হিজবুত তাওহীদ। তাদের ব্যাপারে সোচ্চার থাকবেন, পারবেন ইনশাআল্লাহ?